বাংলাদেশের হান্ডার প্রজেক্ট তো সাধারণ মানুষের কাছে আর্থসামাজিক কাজে কাজ করে থাকে এবং আমার জানা মতে দেখা মতে আমি হান্ডার প্রজেক্টের অনেক কর্মসূচিতে গেছি এখানে দেখা যায় যে যেভাবে মোটিভেশন সোশ্যালি হান্ডার প্রজেক্ট করে এটা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটা উপকার হবে এই কারণে হবে যে সক্ষমতা বৃদ্ধি করার জন্য হান্ডার প্রজেক্ট কাজ করে যাচ্ছে আমি আশা করি এই 30 বছর পূর্তি উপলক্ষে যে এই কাজ আমরা করে অব্যাহত থাকুক হ্যাঁ এবং সফলতা লাভ করুক এই কামনা করে আমি বক্তব্য শেষ করছি। তাহলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।